হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো চলো বন্ধুরা আজকে একটি রেমেডি শেয়ার করব ঘরোয়া রেমেডি তো কফি দিয়ে তো কিভাবে এটা বানাবো তোমাদের সাথে শেয়ার করব এবং এটা আমাদের ত্বককে টান টান করতে সাহায্য করবে এবং সমস্ত দাগ ছোপ তুলতে সাহায্য করবে তো চলো বন্ধুরা রেমেডিটা কীভাবে বানাবো সেটা আমরা দেখে নিই তো প্রথমেই আমি নিয়েছি একটা ছোট সাইজের আলু তো আলুটা কিন্তু আমি ভালো করে খোলাটা ছাড়িয়ে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়ে একটা গেটারের সাহায্যে আমি এরমভাবে গ্রেট করে নিচ্ছি তো আলুর রসটা নেব আলুর রস তো আমাদের সান টান তুলতে ভীষণভাবে সাহায্য করে আলুর রসের ভীষণ উপকারিতা আছে তো আলু রসটা আমি এভাবেই হাতে করে চিপে দেখো আমি এটা রসটা বার করে নিলাম তো অল্প একটুখানি এক চামচের মতো আমাদের রস লাগবে তো বন্ধুরা দেখো আমি আর একটা অন্য কাঁচের বাটি নিয়ে নিয়েছি তো ওই কাঁচের বাটিতে আলুর রসটা নিয়ে নিলাম তো এক চামচ থেকে দেড় চামচের মতো আলুর রসটা নিয়েছি এখন আমি নিচ্ছি হাফ চামচের মতো কফি পাউডার তো কফি পাউডার নিয়ে নিলাম তো যে কফিটা আমরা খাই সেই কফি পাউডারই নিয়ে নিলাম তো এই কফি পাউডার আর আলুর রস ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই কফি পাউডারটা যতক্ষণ না আলু রসের সঙ্গে মিশে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটা মেশাতে হবে কারণ কফির একটু গুঁড়ো গুঁড়ো দানা দানা থাকে সেটা কিন্তু ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে তো আলু রস আর কফি পাউডার কিন্তু আমাদের ত্বককে বিষম ফসা হতে সাহায্য করে এখন দেখো নিয়ে নিচ্ছি আমি এভারেওদের পিল অফ মাস্ক তো এই মাস্কটা আমি মিশিয়ে নিচ্ছি তো এই মাস্কটা তোমরা এমনিও ব্যবহার করতে পারবে তো আলুর রস আর এই কফি পাউডারের সাথে মিশিয়ে লাগালে আরও ত্বক একদিনে ফর্সা হয়ে যাবে তো যদি কোনো বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ি যাও ধরো সন্ধ্যাবেলায় গেলে তো এটা সকালবেলায় চট এটা প্যাকটা লাগিয়ে নিলে তো ইনস্টাক একটা গ্লো চলে আসে আমাদের স্কিনে তো ভীষণভাবে ফর্সা উজ্জ্বল ত্বক হয়ে যায় তো আমাদের মেকআপ করার কোনো প্রয়োজনই হবে না তো দেখো আমি এই পিলক্স মাস্কটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এটা একটা প্যাক হয়ে গেল তো এই প্যাকটা কিন্তু ভালোভাবে মেশাতে হবে কিন্তু তো যতক্ষণ না এটা ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণ এটা মেশাতে হবে তো চলো প্যাকটা রেডি হয়ে গেল তো এখন দেখো বন্ধুরা আমার স্কিনটা তো আমার স্কিনে দেখো ছোট ছোটো গুঁড়ি গুঁড়ি দানা মতো বেরিয়ে গেছে মানে বনো টাইপের তো আমার এই শীতকাল এলে এই সমস্যাটা হয় মানে গুড়ি গুঁড়ি দানা দানা বের হয় তো সেই জন্যে আমি আজকে এই মাস্কটা ইউজ করছি আর তোমাদের সাথেও শেয়ার করছি তো ভীষণ ভালো কিন্তু এই মাস্কটা তো গুঁড়ি গুঁড়ি দানা দানা মানে বোনোর সমস্যা মেচে তার সমস্যা যেদি কালো ময়লা দাগ পর্যন্ত তুলে দিতে পারে এই ব্যাগটি তো ভীষণ ভালো তোমরা অবশ্যই ইউজ করে দেখবে ইউজ না করলে কিন্তু বুঝতে পারবে না যে কতটা উপকারী আর কতটা কার্যকরী তো এই মাস্কটা কিন্তু যে কোনো কসমেটিক দোকানে কিন্তু পেয়ে যাবে পিলভস মাস্ক বলবে তোমরা পেয়ে যাবে আর এই মাস্কটা কিন্তু শুধু এমনিও লাগানো যায় তো এর সাথে আমি আলু রস আর কফি পাউডার দিয়েই এটা লাগাচ্ছি এটা আরও উপকার পাবো আমি তো তোমরাও পাবে যদি এইভাবে তোমরা এই প্যাকটি ইউজ করো তো বন্ধুরা দেখো আমি কিন্তু হাতের সাহায্যে এই প্যাকটি লাগিয়ে নিলাম আমার স্কিনের তো এভাবেই তোমরা লাগিয়ে নেবে আর একটু মোটা করে লাগাবে আর চোখটা বাদ দিয়ে কিন্তু আমি এই প্যাকটি গোটা মুখে অ্যাপ্লাই করে নিলাম তো বন্ধুরা দেখো আমি যতটুকু প্যাগ নিয়েছি সবটুকুই কিন্তু আমি অ্যাপ্লাই করব তো প্রথমে আমি পাতলা করে একটা লেয়ার দিলাম তারপরে আমি ওর ওপরেই মোটা করে একটা লেয়ার দিচ্ছি তো এভাবেই কিন্তু এই প্যাগটি লাগাতে হবে এবং একটু মোটা করেই লাগাতে হবে তো তোমরা অবশ্যই কিন্তু ইউজ করো অবশ্যই তোমরা ফল পাবেই পাবে তো তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো তো যদি ফল পাও অবশ্যই আমাকে কিন্তু কমেন্টস করে জানিও তো চলো এখন কিন্তু আমার অ্যাপ্লাই করা মোটামুটি হয়ে এসছে তো তোমরা দেখতেই পাচ্ছ তো তোমরা এভাবেই অ্যাপ্লাই করে নেবে তো বন্ধুরা দেখতেই পেলে তোমরা তো এটা একদমই একটা সহজ রেমেডি তো শুধুমাত্র এর মধ্যে দিয়েছি আলুর রস কফি পাউডার আর পিল অফ মাস্ক তো এটা দিয়ে আজকের প্যাকটি তৈরি করলাম তো চলো বন্ধুরা এখন তো অ্যাপ্লাই হয়ে গেছে তো এটা যতক্ষণ না পর্যন্ত শুকাচ্ছে ততক্ষণ কিন্তু তোলা যাবে না তো এটা আমি পুরোপুরি শুকিয়ে নিয়ে আসছি তো জানি না কতক্ষণে এটা শোকাবে যতক্ষণ না শোকাবে ততক্ষণ এটা তুলবো না তো চলো দেখি কতক্ষণ টাইম লাগে আমার শোকাতে তো তোমরা ওয়েট করো অবশ্যই দেখতে পাবে কতক্ষণে শোকায় তো আমি ফিরে আসছি এটা শুকিয়ে নিয়ে তো তোমরা সাথে থাকো পাশে থেকো তো বন্ধুরা দেখো এখন পুরোপুরি শুকিয়ে গেছে আর আমার শুকাতে টাইম লেগেছে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো তো তারপরে এটা পুরোপুরি শুকিয়ে গেছে তো এইভাবেই যখন শুকিয়ে আসবে তখন দেখো নিচে থেকে উপর দিকে আমরা টান দেব তো দেখো আমি প্যাকটা কিভাবে তুলছি একদম নিচে থেকে উপর দিকে টান দিতে হবে তো আমাদের মুখে যে ছোটো ছোটো লোম থাকে তো আমরা তো আপার লিপ করি তো অনেক ছোটো ছোটো লোম থাকে সেই লোমগুলো কিন্তু খুব সহজেই উঠে আসে এই প্যাকটির সাহায্যে তো দেখতেই পাচ্ছ আমি নিচে থেকে উপর দিকে টান দিচ্ছি তো এভাবে টান দিলে কিন্তু ছোটো ছোটো লোমগুলো আমাদের উঠে আসবে আর একটা ইনস্টাক্ট গ্লো চলে আসবে আমাদের স্কিনে তো ভীষণ ভালো তো আমার অনেক লোম উঠছে তো সেই জন্যই এক তো ব্যথা হচ্ছে মানে খুব একটা না ছোটো ছোটো লোম তো তো এটা যখন লোমটা উঠে আসবে এমনি আমাদের স্কিনটা গ্লো করবে তো দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা গ্লো হয়ে যাচ্ছে আর একদম ধবধবে ফর্সা হয়ে যাচ্ছে তো এটা একদিনে ফর্সা হতে ভীষণভাবে সাহায্য করে তো বললামই তো যদি বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি কিছু থাকে সন্ধ্যাবেলায় তো এটা সকালের দিকে এই প্যাকটি অ্যাপ্লাই করলে কিন্তু সঙ্গে সঙ্গে এটা ফল পাওয়া যায় তো ভীষণ গ্লো করে আর আমি যেমন এটা আই একটু লেগে গেছিলো কিন্তু কিন্তু আইব্রো লোম কিন্তু উঠবে না তোমরা অতটা ভয় পাবে না আইব্রো লোম কিন্তু উঠবে না আমাদের যে আপার লেপে ছোটো ছোটো যে লোমগুলো থাকে সেইগুলোই উঠবে তো খুব সাবধানে কিন্তু এই প্যাকটি তুলতেও হবে তো আমি দেখো পুরো মুখের প্যাকটি তুলে ফেললাম খুব সহজেই কিন্তু উঠে গেল আর এটা পুরোপুরি না শুকালে কিন্তু এটা উঠত না তাই জন্যে আমি এটা পুরোপুরি শুকিয়ে নিয়ে তারপরে উপরে তুললাম আর মোটা করে কিন্তু এটা প্যাগটা লাগাতে হবে তা না হলে কিন্তু এটা এভাবে উঠবে না তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা উজ্জ্বল কতটা গ্লো করছে তো প্রথমে যখন আমি ভিডিওটা শুরু করেছিলাম তখন আমার স্কিনটা কতটা নিস্তেজ ছিল মানে কোনো গ্লো ছিল না আর আমার যে ছোটো ছোটো বনো মানে হয়েছিল সেইগুলো অনেকটা দেখছি কমে গেছে আর একবার অ্যাপ্লাই দেই তো বুঝতেই পারছো কতটা এটা কার্যকরী প্যাক তো তোমরা অবশ্যই এটা অ্যাপ্লাই করো আর আমাদের স্কিনটা কিন্তু টান টান করতে ভীষণ সাহায্য করে স্কিনটা যাদের কুঁচকে যায় তাদের পক্ষে কিন্তু এই প্যাকটি খুবই উপকারী তো বয়সে একটা বয়সের পরে কিন্তু আমাদের স্কিন কুঁচকে যায় স্কিন ঝুলে যায় তাদের জন্য কিন্তু এই প্যাকটি ভীষণ উপকারী আর এটা ড্রাই স্কিন নর্মাল স্কিন তো অয়েলি স্কিন সব স্কিনই কিন্তু এটা অ্যাপ্লাই করা যাবে তো বন্ধুরা এই প্যাকটি কিন্তু অল টাইপ কিনে কিন্তু এটা ব্যবহার করা যাবে তো যাদের বাইরের জিনিস শ্যুট করে না তারা কিন্তু অ্যাপ্লাই করবে না তো বন্ধুরা দেখো এখন তো প্যাকটি তোলা হয়ে গেছে তো এখন আমি একটা ভিজে তাওয়াল দিয়ে ভালো করে আমার মুখটা পরিষ্কার করে নিচ্ছি তো যেখানে যেখানে প্যাকটা অল্প অল্প লেগে আছে তো সেখানটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো এই প্যাকটি লাগানোর পরে কিন্তু অবশ্যই আমাদের একটা ক্রিম লাগাতে হবে তো চলো কি ক্রিম লাগাবো সেটাও দেখে নাও তোমরা তো বন্ধুরা আমি তো মুখটা ভালো করে পরিষ্কার করে নিলাম তো এখন আমি একটা কাঁচের বাটি নিয়েছি তার মধ্যে নিচ্ছি গ্লিসারিন তো এখন তো উইন্টার সিজন তো গ্লিসারিন তো আমরা সবাই ইউজ করি তো অল্প একটুখানি গ্লিসারিন নিয়ে নিলাম তো হাফ চামচের মতো আমি গ্লিসারিন নিয়ে নিলাম তো এর মধ্যে আমি নেব অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলটাও কিন্তু হাফ চামচের মতোই নিতে হবে তো যাদের অ্যালোভেরা জেল শ্যুট করে না তারা কিন্তু ভিটামিন ই ক্যাপসুল এখানে মিশিয়ে নিতে পারবে তো গ্লিসারিন আর অ্যালোভেরা জেল আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তো তোমরা যদি অ্যালোভেরা জেল না দিতে চাও তোমরা ভিটামিন ই ক্যাপসুলের সঙ্গে গ্লিসারিনটা ভালো করে মিশিয়ে নিয়েও লাগাতে পারো অথবা তোমরা নিভিয়া সফট ক্রিমের সাথে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়েও লাগাতে পারো তো দেখো আমি এটা মুখের মধ্যে অ্যাপ্লাই করছি তো এভাবে একটু মাসাজ করে নেব তো গ্লিসারিন আর অ্যালোভেরা জেল আমি ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এটা অ্যাপ্লাই করছি তো এটা দিয়ে ভালো করে আমি মাসাজ করে নেব তো এই মাসাজটা করলেই কিন্তু রেডি হয়ে যাবে তো এই মাসাজটা করে কিন্তু আমি ক্রিমটা পুরো স্কিনের সঙ্গে অ্যাবজর্ব করিয়ে দেব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো আর আজকের এই রেমেডিটা তোমরা অবশ্যই কিন্তু ইউজ করো না করলে কিন্তু তোমরা কিছুতেই বুঝতে পারবে না কতটা ভালো কতটা উপকারী এই প্যাকটি তো আমি তো ভীষণভাবে উপকার পাই এই প্যাকটি লাগানোর পরে তো ভীষণ ভালো লাগে আর স্কিনটা ভীষণ সফট হয়ে যায় আর স্কিনটা ভীষণ টাইট হয়ে যায় তো ভীষণ ভালো লাগে তো তোমরা কিন্তু অবশ্যই ইউজ করবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার স্কিনটা কতটা গ্লো করছে তো কয়েক মিনিটের মধ্যেই কিন্তু এই স্কিনটা এত সুন্দর হয়ে গেলো তো তোমরাও যদি এরকম গ্লোয়িং স্কিন পেতে চাও অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো তো ট্রাই না করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না কতটা ভালো তো এভাবেই কিন্তু আমি মাসাজ দিয়ে দিলাম আমার নিজের মতো করে আমি মাসাজ দিয়ে নিলাম তোমরাও তোমাদের নিজের মতো করে একটু মাসাজ করে নেবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো এবং আজকের রেমেডিটা কেমন লাগলো আলু কফি আর পিল অফ মাস্ক এই তিনটি উপকরণ দেই আজকের প্যাকটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে তো দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা গ্লো করছে তো দেখো এখন আমি ক্রিমটা তো পুরো মুখে দিয়ে দিলাম তো ক্রিমটা দেওয়ার পর এতটাই গ্লো করছে তো চলো এখানেই শেষ করলাম টাটা